নাস্তা কই? সকালবেলা কি নাস্তা না খেয়ে দোকানে যাবো? নাস্তা কই? শুনছো, আজকে আমার শরীরটা ভালো ছিল না, তার লেগে সকালে উঠবারই পারি নাই, নাস্তা বি বানাবার পারি নাই। আর তোমার জিয়েরা নব জাতিরা হেরাতে পড়ে পড়ে এখনো ঘুমাইতেছে। ওকে সকালে বেলা 12টায় কি করবো কও? তার মানে আমি নাস্তা না করে দোকানে যেতে হবে? আর গুসা করো কেন, একটু বসো না, আমি দুইখান রুটি বাইজা দিতেছি। তোমার রুটি তুমি খাও। দেখছো, একদিন একটু রাস্তা মানে দেরি হচ্ছে, কত মেজাজ দেখাইতেছে, মানুষের যেমন চোখ খারাপ হইতে পারে না। হাড়ের সমস্যা আছে, বড় রকমের সমস্যা হয়েছে। আমার এত দরকার নাই, আমার ব্যবসা দরকার, আমি মরে যাই মরে যাবো। সারাদিন দেখি তো খালি টাকা টাকা করে না, এই দোকানদারের পুত্রের বিচ্ছেদ দেখেন বুঝছেন। আরে আমার ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাই আপনার পিছনে থেকে। আরে বাপ রে, যা চলে যা তোমার দিকে, তোর লাগবে না আমার কথা কথা, খালি চলে যা চলে যা। সকালে উঠে নাস্তাটা বানাবে পারলি না, তাহলে তো তোর বাপ একটু খাইয়ে যাবার পারত। ওই খুশি, তুই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইতে পারস না? তুমি ঘুমাইবা আর আমি তোমার নাস্তা বানাই খিলাইমু? হইছে হইছে, আর ঝগড়া করন লাগবো না, আমার শরীরটা ভালো ছিল না, নাইলে আমি এবার যা তোমাকে তো ঠেলা ঠেলি করন লাগতো না। আম্মাজন, আমার পরীক্ষার সময় হয়ে গেছে, গা কটা টাকা লাগবো দাও। হাসি যা তো, আলমারিটা খুলে 50টা টাকা দিয়ে দে। ওই খুশি যা তো, আমি খাইতেছি। ওই টাকা আমি লইছি, পার্লারে যাবো। দেখছো, ওই ওয়েন দিয়ে 50টাকা দিয়ে দিস না। আম্মা আমিও পার্লারে যাবো, আমার টাকা লাগবো। আম্মাজন আমার টাকা লাগবো না, আমি হাইটে যাওয়া পারুন। দেখছো এমন ভাই বাবা কপালের ব্যাপার, আর তোর মতো বইন পায় যত কপাল পড়ারা, শরম করে না তো গো। আমার যেন আমার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি যাই গো। খাই না একটু? না। ওই খুশি খাও, চলো পুরে যাই। তুমি একলা একলাই খাও, প্রত্যেকদিন সকালবেলা এক সমস্যা সমস্যা। এই মায়াগুলো যে কই যাবো, ছেড়েগুলো জালে পড়ে খাইল মানে। উফ খোদা, মায়া জন্ম দিছিলাম। মাথা দিয়ে করে দেন তো। এক মিনিট, এইদিকে এইদিকে তাকে হাসি, জোরে হাসি দাও, দাঁত বের করে হাসো। এটা মুখে দিছো না?
তবে মহল্লায় আমি আর থাকুন না, আমি যামুগা। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? এই মহল্লায় আমার আপন বইলে কেউ নাই, থাকলে হ্যাঁ আমার মনের কষ্ট বোঝা পারত। ভাই আমরা তো ভাই কম খুশি নেই ভাই, কিন্তু ভাই পাইলাম না তো। ভাই আপনিও তো ভাই কোনো পছন্দ করেন না ভাই। ওই আমার লগে বাসন দিবি না বুঝছস, এত বড় এই ঢাকা শহর, এই ঢাকা শহরে সুন্দরী মায়ের অভাব পড়ছে না, আমার এই কাজ। ভাই লন তো কই ভাই, আমগে এলাকার রফিক চাষার বাসায় নতুন ওকে ভাড়াটে উঠছে। শুনছি এই বাসায় নাকি সুন্দর ওকে মায়াও আছে। থাক, তোকে আর কষ্ট করতে হইব না, তোকে সুন্দরী মায়ের নমুনা আমার দেখা আছে, আমারটা আমি খুঁজে লো। ভাই আমি কই কি, আপনি আপনার দুটা ছবি তুলে দেন ভাই, আমরা ওইগুলো ভাই ঘটকের কাছে দিব। আর ভাই মেয়ে তোমার খুঁজতেছি ভাই। আরে আমি ছবি দিয়া কি করো, আমার দরকার মাইয়া বউ। ভাই আপনার কাছে সম্মান আছে না, ও যখন কইছে দেন না দুইটা ছবি তুলা, তুলেন না ভাই দুইটা ছবি ভাই। কইতাছস ভাই? ভাই লন্ডন স্টুডিওতে যাই ভাই। ল যাই করন দে। ব্যাপার তুমি এত ঘামছো কেন? কি কো জানে মন, কই ঘামছি না তো। তুমি আজকেও হেঁটে এসেছো না রিকশা দিয়ে আসনে, তোমার আমি বলছি তুমি হেঁটে আসবে না? জানে মন ওইছি কি বুঝছো, পুরান ঢাকা তো সকালে কোন রিস্কা পাওয়া যায় না, একটা যদি রিস্কা পাইতাম। আচ্ছা তুমি কি আমার সাথে ফাইজলামো করো, আমাকে বোকা পাইছো তুমি? হ্যাঁ দুনিয়া ভর্তি এত রিকশা তুমি রিকশা পাও না, চল এখন আমার সাথে। কই যাবা? চলোই না, তুমি এত কথা বলো কেন, চলো আই রিকশা। ছবি তুলবেন এত চেতন কেলা, ছবি তুলবেন ভালো কথা, চলেন। ভাই ওদিকে কি দেখতেছেন ভাই, পছন্দ হয়েছে? ওই মেয়েটা কেন রে, আমি কত কষ্ট না গেলা। ওই তোর মাথায় কি একটা বাড়ি তো লাগবো। এই আস্তে, প্রেম ভালোবাসা জোর করে হয় না ভাই। মায়াটা কেটা, ওই মায়াটা কেটা সেটা আমি কেমতে কমু। হ্যাঁ মহল্লার ভিতরে তো প্রচুর মায়া আছে, আম করে এখানে ছবি তোলার জন্য তো মেয়েটা এই এলাকার এটা কইতে পারবো, মায়াটার বাড়ির ঠিকানা কইতে পারবো না। আবে তুই তো কথা পাইতেছিস, ছবিটা দে ভাইয়া, ছবিটা দেন। আরে নাম কয়ে গেলেন না, কোন নামে? এখন তোকে একটাই কাম বুঝছস ভাই, এই মায়ের খুঁজা বাই করবি। আপনি কোনো চিন্তা করেন না, সব অলিগুলি খুঁজে দেখবো আমরা, কোনো গলি বাকি রাখবো না ভাই, চিন্তাই করেন না আপনি। ভাই তাহলে আমরা এখন যাই ভাই, যে ভাড়াটা তো লাগতো ভাই। ভালো করে খুঁজবি। জি ভাই, আর পাওয়ার লগে লগে আমার ফোন দিবি বুঝছস। জি ভাই আমি ফোন দিব ভাই, আমার একটু দে আরেকবার দেখে নিই ভাই। সুন্দর হয়েছে ভাই, ওখান তো খালি ওরই দেখবার ইচ্ছে করে। যা যা পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। তোরা বড় হচ্ছিস, তোরা কি হচ্ছিস বল, তোদের কথা মতো আমি চলবো নাকি তোরা আমার কথা মতো চলবি? আমি একটা জিনিস বুঝি না, তোরা যখন যা ইচ্ছে তাই করছিস, লেখাপড়া করছিস না,
ঠিক মতো আমার কথা বোঝার চেষ্টা করছিস না। আমি এক কাজ করি, লেখাপড়া বাদ দে, তোদের বিয়ের ব্যবস্থা করি। ওইটাই করো, ওকে বিয়া দিলে অগশান্তি আমগো বিশান্তি। সারাদিন কই যায় কী করে, কিছুই তো কয় না, খালি হাজা গুজা ঘুরে বেড়ায়। হেঁটে ভালোইব না, বিয়া দিলে শান্তি হইব। যাক যাক যা, শ্বশুর বাড়ি গিয়া আরামে ঘুরে বেড়াবে। আব্বা যান, বিয়ে করুন না। বিয়ে করবো বলতে কী করবা, লেখাপড়া করো ঠিক মতো। শোনো, আমি বিয়ে দিয়ে দিব, ওখানে যেতে হবে। সালমান খান, আমির খান, শাহরুখ খান এগুলোকে ছবি তুলতে পারবেন। আর পুলাঘর লাগে আছে মনে করুন ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, তারপরে আমার কাজল, রানী মুখার্জি এগুলোকে ছবি তুলতে পারবেন। আপনি কার লগে তুলবেন? আমি তো তুলুম সালমান খানের লগে। সালমান খানের লগে? সালমান খানের লগে তুললে আপনার দুই কপি ছবির জন্য 100 টাকা লাগবে। ওহ, এর কোনো সমস্যা নাই। জাস্ট মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই, তাহলে ভিতর ঢুকে চলে যাই। সালমান লগে ছবি দিলাম। ওই কাজল, এ খুঁজে তো পাই না, ভালো লাগতেছে না। হ্যালো ভাই, আপনি কই আছেন? আমি নিজে চোখে দেখছি আমরা ভাই। আরে এখন খানানের টাইম নাই, মহল্লাবাসী কো মিষ্টি খেলাইতে হইব, জলদি যা মিষ্টি কেনা। কি শুনতাছি এটা, মানে কি হচ্ছে বুঝে না, কেন বড় ভাই লেগা হইলো, এটা আমগো লেগা হইব না, কিছু ছবি টবি পাবো না? ও ছবি লাগবো, সমস্যা নাই, কিছু করতে বলতে দিলে সরাসরি ছবি পাই যাবো। আরে খরচা পাতি বাইরে দেবো, মানে কে দেবো? বাইরে দেবো, তাহলে যাও বাইরের কাছে যাও, বাই তোমরা ছেড়ে ছবি দিব নি, তাহলে আমার ধরছো কি জন্য? না ধরালি খারাপ, তোমার কথাটা বুঝলাম না তো, আমরা কি তোমার এলাকার ভাই না? তুমি কি মহল্লার মধ্যে দোকানদারি করো না? এই তামগুলো দরকার নাই, তুমি কি আমার থ্রেট করতেছো? আরে থ্রেট না, থ্রেট না রে ভাই, থ্রেট না, এটা ব্যাপার না। আমি তোমার কই, আমরা চারজনে চারটে মেয়ের ছবি দিবা, ঠিক আছে, ঠিকানা দিবা, খরচাপাতি যা লাগে এটা তুমি নিবা। শোনো, এই যোগ তৈল খরচাপাতির যোগ, তুমি যদি খরচাপাতি ঠিক মতো দাও, এই যে গিভ অ্যান্ড টেক করো, তাহলে তুমি ছবি পাপা কোনো সমস্যা নাই। আরে ভাই দিমু তো, আচ্ছা দাও, কিছু দাও, ব্যাপারটা খারাপ তুমি বুঝো, খরচাপাতি ব্যাপার ভাই দাদা না। শুভ কাজ বেশি দেরি করতে হয় না, ঠিক আছে, বিয়ে দিয়ে দাও, দোয়া করেন চাচা।
সাজগুজ করস বুঝলাম, এই রাতের বেলা তো সাজগুজ করার কি হলো এটা তো আমি বুঝলাম না। তোরে কই তো হইব, তুইও তো কম সাজগুজ করস না। আচ্ছা কর, বেশি করে কর। হ্যাঁ করবো তো, কর কর আমার। হ্যালো, তুমি কই? খারাপ আই চাচি। আচ্ছা আচ্ছা, দোকানদার, তোর কপালে তো ওরকম দোকানদারই থাকবো। তুমি একটু দাঁড়াও। কেন দাঁড়াও? একটা টিকিট দুটো জান, এই টিকিটটা তোমার কাছে রাখো, তোমারও তো কোনোদিন কোনো কিছু দিতে পারি নাই, এই টিকিটটা তুমি যত্ন করে রাখবো তোমার কাছে। এটা দিয়ে আমি কি করব? আমার ভাগ্য সব সময় খারাপ। আরে আল্লাহ চাইলে কি না হয়। শোনো, এটা তোমার কাছে রেখে দাও, আমার ভাগ্য তো তোমার কাছেই বন্দি। তুমি এটা রাখবা নাকি ফালায় দেবো? মানে এটা রাখ করছো কেন, দাও। চলো লও। পরে কথা কইব। বাপেরও শাসন করার লাগে মাঝে মধ্যে। আচ্ছা, তোমার বাপা কি জন্মের সময় কোনো মধু খাওয়াইনি তোমার? কথার মধ্যে কোনো রসকস নাই কে কেলা? মধু? তোমার যখন পুরনো ঢাকায় মধু পাওয়া যায়, আমার মধু নাই। এই পুরনো ঢাকায় বিয়ে করে আমার যত ঝামেলা হয়েছে, তোমাকে যদি বিয়ে না করতাম তাহলে এত ঝামেলা হতো না। সবাই নিজেরই ভালো কয়, নিজেরটা দেখো না খালি, আমারই দেখো। অবাক করা কথা, মেয়েটা কি আমার, ছেলেগুলো কি আমার? তোমার নাই, তোমার কোনো দায়বদ্ধতা নাই, তোমার কোনো দায়িত্ব নাই। আজকে তোমার কারণে এদের অধঃপতন আমি ক্লিয়ার জানি। আমি যদি একটু দেখতে পারতাম এরকম অধঃপতনে যেত না। ওরা কি করে, কোথায় যায় একবার খোঁজ নিয়েছো? জানাও আমাকে, কিচ্ছু জানাও না। আমি এই জন্যই বলি সংসার না করা উচিত ছিল, এই যে এখন মনে হয় সব কিছু বাদ দিয়ে চলে যায়। আমি কই কি, আমার দোতারা কই কি, একটু শাসন করতে গেলে এত কত দরকার ছিল কোন? দেখো তোমার শাসন করা লাগবে না, আমি পারবো, যাবো এই সংসার বাদ দিয়ে দেবো, আমি থাকবো না, দেখি তারপর তোমরা কি করো। এই আপা গেলাম রে। এই খাটা, এত সাজে গুজে কই যাবে লাগছোস? কই যাবো তোরে কই যেতে হইব নাকি? অপমান করলো নাকি? বড় বোন দিয়ে আমার পাত্তাই দিল না, বিয়ার দক্ষিণ।
খাও, আমি খুশি। কি কইলা তুমি, খুশি হবা কেলা? তুমি তো আদরালি। আরে আমি তো সেই খুশির কথা কই নাই কে, আমি কইছি আজকে আমার দিল বি বহুত খুশি, মানে দিলের ভিতরে বহুত খুশি লাগতাছে। কেলা আজকে আবার কি হইছে? আজকে কি বার? শুক্রবার। শুক্রবার আমার দিল কি কয় জানাস, জিন্দগি বর যদি খালি শুক্রবার থাকতো তোমার বাপের স্টুডিও সারা জীবনের জন্য বন্ধ করে রাখতাম, খালি তোমার লয়ে ঘুরে বেড়াইতাম আর এরকম ফুচকা খাইতাম আর সিনেমা দেখতাম। রাখো তোমার ডং। আচ্ছা হাসা করে কও তো, তুমি প্রত্যেক দিন একটা গেঞ্জি পরে আমার লগে দেখা করবার আসো, তোমার কি রুচি কেন নাই কে? রাগ করতেছো কেলা? আগে তো কথাটা শুনবা তারপর রাগ করো, কোনো সমস্যা নাই কে। তুমি কি ভাবছো এই গেঞ্জি কি খালি গেঞ্জি নাকি? এই গেঞ্জির দিকে আমি যদি তাকাই এটার মধ্যে দেখি তোমার ছবিটা, তোমারে তোমার ছবিটা এই গেঞ্জির মধ্যে খালি বাঁচতেছে, মনে হইতেছে আমি আমার খুশির লোকে দেখা করতে যাবো। এখন কও এই গেঞ্জিটা পরা কি আমার ঠিক হচ্ছে? না ঠিকই করছো। আরেকটা কথা শুনো, রাতের বেলা এই গেঞ্জি আমার এটা কি কই জানো, তুমি কি ঘুমাইতে যাইতেছ? আমার হ ঘুমাইতে যাইতেছি, তুমিও ঘুমাও। তুমি এখন কও আমি কোনো অন্যায় করছি? এই যে এখন লাইন আছে। শোনো আরেকটা কথা, আমি চিন্তা করছি তোমার বাপের স্টুডিওতে আর বোম না, কেলা নতুন করে একটা স্টুডিও দিমু। এই স্টুডিওর নাম হবে কি জানো? কি নাম? আদর আলীর খুশি স্টুডিও। হাঁচা কইতেছো? হাঁচানো তুমি চা, আমি যে তোমার কথাটা ভালোবাসি তুমি তো এটা জানো না। এই যে দেখো তোমার জন্য একটা গিফট রয়েছে। কি লয়েছো দেখি দেখি? গিফট সামনাসামনি খুলতে হয় না, তাহলে যে গিফট দেয় তারা অসম্মান করা হয় বুঝছো। এটা রাখো বাড়িতে যাই খুলবা। আচ্ছা ঠিক আছে আরেকটা খাও, ভাল লাগতেছে না? হ্যাঁ শোনো আমরা কিন্তু বিয়ার পরও এই জায়গায় ফুচকা খাইতে হবে। না জান আমি এটা লোয়া পারুম না। তোর পরীক্ষা কেমন হলো? এই তো দিলাম মোটামুটি আর কি বুঝছো। আচ্ছা শোনো আমি নিজে দোকানে গিয়ে তোমার জন্য এটা পছন্দ করে আনলাম, আর তুমি এটা নিতে চাইছো না? আচ্ছা তোমার সমস্যাটা কি? তুমি প্রায় এটা ওইটা আমার লাগে লয়ে আহো, আমার এগুলো লইতে ভালো লাগে না বুঝছো। আচ্ছা শোনো তুমি এটা ধরো, তোমাকে কিছু দিতে পারলে না আমার অনেক ভালো লাগে, আর তুমি এই দেওয়াটা থেকে আমাকে বঞ্চিত করতে চাচ্ছো। জান আমি তো তোমার কিছুই দিতে পারি না। আচ্ছা তুমি এত কথা বলো কেন, চুপ করে বসো। আচ্ছা ঠিক আছে বসে থাকলাম। আচ্ছা ঠিক আছে আজকাল থেকে তোমার ওয়ান কোনো কথা কইব না বুঝছো, খালি বোবার মতো বয়া থাকবো এখানে। আচ্ছা তুমি এত ফাইজলামি করো কেন, চলো কিছু খাই। আচ্ছা লো সবাই তো আমি শাহরুখ খান। আরে মিয়া শাহরুখ খান, আপনাকে শাহরুখ খান লাগে? কোন কি আপনি? লাগে না। লাগে না মানে আমার একটা ইজ্জত আছে না, আমি পুরো অভিকল শাহরুখ খান মহল্লায় সবাই কয়। এখানে কি ছবি ভালোভাবে তুলবেন? তুলুম না আবার তুলুম, এমনি তুলুম। শোনেন এখানে ওই ছবি তোলা যাবে না। গেলা প্রবলেমটা কি? এইখানে অবদ্ধ করা যাবে না। অবদ্ধতা রইল কি? আপনি আচ্ছা আচ্ছা নাম এলাম কোন, আপনি কি কইতে চান? আপনার ছবি আমি তুলবো না। গেলা তুলবেন না, ভদ্রমা তুলবেন না। আমি এমনি তুলু, তাহলে তোলা যাবে না। ঠিক আছে তুললাম না, আপনার এনে তুললাম না, আরেক জায়গায় তুললাম। শাহরুখ খান দিতে চাইছে। আপা শুনছ আজকে আমার বাড়ির সামনে একটা লোক ঘুর ঘুর করতেছে।
বাসাটা কি? আপনি অত রাতের বেলা আমগো বাসার সামনে খাড়া আছেন কেলাই? আমি তো আপনার লেগেই খাড়া রয়েছি। এই সময় রাস্তায় যে কথাটা কয়া পারি নাই ওই কথাটা কইবার চাই। আমি না আপনার ছাড়া বাঁচুম না। আপনি কি পাগল হয়ে গেছেন? যান বাসায়, যান আপনার বাসায়। তুমি যদি কও তোমার লেগে আমি পাগল হইতে রাজি। আমার লেগে পাগল হওয়া লাগবে না, আপনি প্লিজ বাসায় যান তো। তাহলে কও তুমি রাজি? ওরে মানুষ দেখে ফেলাইব তো, আমার সমস হইব, আপনি বাসায় যান। তাহলে কও তুমি কালকে আমার লগে দেখা করবা, নাহলে আমি যাবো না, সারা রাইতে এনে বয়ে থাকুম। আইসা আইসা, কাল বিকাল 5টার সময় পার্কে। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ তুমি না খুব কিউট আছো। আয়াপা, তুই কই গেছিলি? তুই কি লোকটার লাগে দেখা করতে গেছিলি? হ্যাঁ, তাতে তোর কি কোনো সমস্যা হয়েছে? অজানা অজানা লোকের লগে এত রাতে দেখা করতে গেলি? একদম চুপ, তোর কোনো সমস্যা? আমার যা ইচ্ছা আমি তাই করবো। তোর মতো কি আমি কোনো দোকানদারের লোকে দেখা করতে যাই? যাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো গা। চুপ, একদম চুপ। তুই কিন্তু বেশি কথা কইতেছস, এত কথা করতো এখানে কিছু দেখতেছি না। আচ্ছা তোমার সমস্যাটা কি? তোমরা সারাটা ক্ষণ টম এন্ড জেরির মতো লাগিয়ে থাকো, কালকে যে আবার পরীক্ষা আছে, এটা কি তোমার খেয়াল আছে? আবার বেশ কি মারে মানে কি করি, প্রতিদিন খালাতো হাসপাতালে থাকে, এখানে থেকে ওখানে কইস কি? আমি কি আপনার লোকের মিশা কথা কইতেছি নাকি? আপনি সবসময় আমার সন্দেহ করেন কেন? একশোবার করুম, হাজার বার করুম, তুই আমার দোকানটা কি করছিস? কি করছিস? ঠিক আছে, সারাদিন দেখি মোবাইল নিয়ে কথা কইস, তার সঙ্গে কথা কইস, জিন্দেগি ভর মনে হইতেছে আপনি সন্দেহের ঘরে বসবাস করতেছি আমি। এই সন্দেহের ঘরে আর থাকবার চাই না। না মোবাইল তো সবাই ব্যবহার করে, তুই তো সারাদিন তাহলে কথা কইস। আল্লাহ কথা কইছে, আমার একটা খালা তো বোন কেরাম তো রয়েছে, আপনারা বারবার কইতেছি আমার মাথা কিন্তু ঠিক। আমি দোকান দেখবো। দোকানটা করছে কি শেষ করে দিতে, তোরে আর দোকান আওয়া লাগবো না, দোকান এখন থেকে আমি চালাইবো, শেষ করে দিছে একদম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা আপনার কপালটা বহুত ভালো, জিন্দেগিতে প্রচুর ছবি তুলছি কিন্তু মাগার এরম ছবি তুলি নেকিয়া, দেখেন কত সুন্দর ছবি তুলছি। নিজের হাতে ডিজিটাল স্টুডিওতে যে ধুলাই করে লইছি দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ কই দেখি দেখি। আপনি সুন্দর আছেন, সুন্দর হইবেন না কেলা, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে ছোট্ট, এই যে কালারটা দেখতেছেন না, এই রংটার জন্য আলাদা একটা টাকা খরচ হচ্ছে। আপনার সাথে কন্ট্রাক্ট ছিল 100 টাকা, আপনার 200 টাকা দেওয়া লাগবে। 100 টাকা ফকিনে কোন এ 30 টাকা কেসে রাখেন? 20 টাকা
আমি খালাতো বন্ধু দেখতে গেছি ওইখান থেকে আওয়ার সময় দেখেন বাকিটাকে তুলে নিয়েছি, এটা কি ব্যবসা চালাইতেছিল? আরে খালাতো বন্ধু ছবি এমনি তুই দিকে ঢুকাইছিস, হ্যাঁ আহাদের মা আইসে এমনি রুবিনার ছবি ঢুকাইছো। আমি যদি এত ভুল করে দেখি ঠিক আছে, আমার একটা যুবক ছেলে তার মধ্যে তুই যুবতী মেয়ের ছবি ঢুকাইছিস, হ্যাঁ এটা কি ঠিক কাজ করছো? একটা ভুল হইবার পারে না, ব্যবসা বাণিজ্য এইসব ভুল হইতে পারে না, স্টুডিওর মানুষ তেমন থাকে না, তুই করছিস কি? যুবক আর যুবতী কি এক? মাথায় ঢুকছে স্টুডিওর ব্যবসা মানে বোঝ, হাতে হ্যান্ডকাপ দিয়ে পুলিশ হয়ে যায় বাবু, তুই কি ফাঁসবি? ফাঁসবো তো আমি, চাচা তুমি মনে হয় জান জান থামবি তোরা যদি এরকম আমার পাশে গুড়গুড় করছ তাহলে পাঁচটায় গেলা, আগামী পাঁচ বছর হাসি আমার লোকের দেখা করবার আইবো না, তোরা বাঘে হেনতে। জি ভাই ভুলে হয়েছে, চল চল। আপনি কালকে আমগর বাড়ির সামনে সারা দিন খাড়া ছিলেন কেন? তোমারে দেখনের লাগা কে? আমার নতুন করে দেখার কি হলো? তুমি যে কি এটা তুমি নিজেও জানো না। আচ্ছা তুমি আমার এরকম আপনি আপনি করে কও কেলা? তাহলে কি কমু তুমি কইরা কইবা? আপন জনরে কি কেউ আপনি করে কয়? আমার শরম লাগে। শরম লাগবো কেলা? আমি তো তোমার আপন মানুষই তাই না, আমার লোকে তুমি করে করলে কোনো অসুবিধা নেই। কুমু আমাকে সময় লাগবে, আইসক্রিম খেবা? চলো তোমার আইসক্রিম। খুলবি না নাচবি? বহুত খাটাইছ চামগড়ে কয়বার।
ভাই ভাই ভাইয়া আমি ভাই গেঞ্জি খুলতে রাজি তাও না ভাই না গেঞ্জি খুলবো না ভাই নাচমু ভাই নাচমু নাচামু তোর কাছে না মোবাইল আছে শিলা গান্ট চার ও নাচবো থাক নাচো সুন্দর তোমার বাপের দোহানে বসায় রেখেছি, তোমার বাপের মনে হয় মাথা গরম হয়ে গেছে, তার মাথা ঠান্ডা করে আমি হাইতেছি, ঠিক আছে? মুশকিলটা কি তো বুঝবার পাইলাম না। আচ্ছা যাও, পরে বোঝাইবো মজাটা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাসে মেলা কাম আছে। আমার না খালি তোমার কথা মনে হয়, বুঝছো? এত যদি আমার কথা তোমার মনেই পড়ে, আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। ওই দিন আর বেশি দূরে নাই। আচ্ছা কালকে দেখোই বনে, এখন রাখি, বাই বাই। ওকে বাই। এরা দোকানদারি করে না কি করে? আজ মজা আপনি কোনো চিন্তা করেন না, খবর বলার না যে চাচা জানি কি হচ্ছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে গা। হ্যাঁ আমি হাসপাতালে দিকে লয়ে যেতে চাপ না আসেন, রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে ওনার ক্যান্সার হয়েছে। তবে চিন্তার কিছু নেই, এটা প্রাথমিক পর্যায়ে আছে। আপনারা উন্নত ট্রিটমেন্ট নিলে এটা ভালো হওয়া সম্ভব, তবে তার জন্য বেশ টাকা প্রয়োজন। কি কোন আপনি চাচা, আপনি কোনো চিন্তা করেন না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই চাচা, চিকিৎসার টাকা আমি জোগাড় করব। দরকার হয় মহল্লায় একটার পর একটা অনুষ্ঠান করুন। হ্যাঁ মিয়া ভাই ঠিক কথা বলছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না। আমিও সবার সামনে ওয়াদা করতে চাই, আমি আজকে তোমার দোয়ানো ঠিক মতো করবো, কোনো তাংবাং করবো না। এই যে আল্লাহর কিয়া করছি, আপনি ভালো হয়ে যাবেন যত টাকা লাগুক।
আমরা এত টাকা কই বাবা বাবা এই চিকিৎসা তো অনেক টাকা লাগে আপনি চিন্তা করেন না চাচি সব ঠিক হয়ে যাবে চাচা আমরা আছি না আপনি যদি এত চিন্তা করেন তাহলে কেমন হইব হ্যাঁ চাচা অসুস্থ হয়েছে আমরা তাহলে সুস্থ করব আপনি কেডা আমার বন্ধু আমার চাচার কি হয়েছে আব্বা জানে তো ক্যান্সার ধরা পড়ছে কি বলো তুমি এগুলো চিকিৎসার জন্য বহুত টাকা লাগবে তুমি আমাকে যে লটারিটা দিয়েছিলে সেই লটারিতে আমি প্রথম পুরস্কারে 40 লক্ষ টাকা জিতেছি এই নাও দেখো এই টাকা দিয়ে চাচা চিকিৎসা হবে মাশাআল্লাহ চাচা দেখছেন আল্লাহ পাক আগের দিকে চোখ দিলে চাইছে আপনি ভালো হয়ে যাবেন গাই যে টাকার কোনো সমস্যা দেই তো